আবু ধাবিতে কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াচ্ছে ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় আর জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সপ্তম আসর। রাত 8:30টায় উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ভারতের লোকসভা নির্বাচনের জন্য এবারের আসরের প্রথম পর্বের খেলাগুলো সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হচ্ছে, তবে এবার এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরিবর্তে ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগ রাখা হয়েছে। দুর্নীতি আর ম্যাচ ফিক্সিং নিয়ে ভারতীয় আদালতে মামলা চলতে থাকায় এবারের আসর অনুষ্ঠিত হওয়া নিয়ে এক সময় শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তা যথাসময়ে শুরু হওয়ায় খুশি খেলোয়াড় আয়োজক থেকে শুরু করে দর্শকরাও।